বান্দরবনের মুদির ব্যবসায়ী কমিটির সাবেক সেক্রেটারি বিমল গান্ধী দাসের দোয়ানোর সামনে শুক্রবার ভোর রাতে আন্দারত হন বা হারা ময়লা আবর্জনা ফেলায় রেখিল, আর ইয়ানোর ফলে উত্তেজিত এনে 12টা 3 দিন 2টা পর্যন্ত 2 ঘন্টার ব্যাগ দোয়ানবাট বন্ধ রেখিল বাজারের ব্যাগ ব্যবসায়ীও। পরে বান্দরবন বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে তারা উগ্র বিক্ষোভ সমাবেশ করে। এই বিক্ষোভত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা কর্মীও উপস্থিত আছে। বিক্ষোভ সমাবেশত মুদির ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল দাসর দোয়ানোর সামনে বজ্রফলাপের প্রতিবাদ জানিয়ে এবং দোষী হলের গ্রেপ্তার করিয়ে এনে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ব্যবসায়ী হল। এই বিষয়ে কাল নিয়ে হতাহতাম চাইলাম আমরা মুদির ব্যবসায়ী কমিটির সেক্রেটারি বিমল কান্তি দাসর লগে, কিন্তু তার লগে যোগাযোগ করিবার চেষ্টা করা হইল, তারে পাওয়া না যায়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।